পারছো? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ বর্তমান? আমি তোমাদের বলতে চাচ্ছি যে পলিটিক্যাল প্র্যাকটিস যে নাম আছে, এখান থেকে তোমার অরিজিন ইন্ট্রাকশন বা অরিজিন এবং এটা কার সাথে কোথায় গিয়ে শেষ হয়েছে, শুরু শেষে এটা নাম দেখে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক, কর্টিকো স্পাইনাল ট্র্যাক, বুঝতে পারছো? স্টার্টিং ফ্রম দ্য সেল অফ কর্টেক্স, এই জন্য হয়েছে কর্টিকো। এবং এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? স্পাইনাল কর্ডে, দ্যাটস হোয়াই কর্টিকো স্পাইনাল ট্র্যাক। রুব্রো স্পাইনাল ট্র্যাক স্টার্টিং ফ্রম দ্য রেড নিউক্লিয়াস এবং শেষ হয়েছে কোথায়? স্পাইনাল কর্ডের রেসপেক্টিভ সেগমেন্টে। শুরুতে আউটার মোস্ট পোর্শন যে অংশটুকু আছে ওটা হচ্ছে কর্টেক্স, মানে ওখান থেকে তার ওখানে হচ্ছে তার সেলফ বডি। এবং একজনটা দেখো কত বড় এই তোমার কর্টেক্স থেকে, তারপর হচ্ছে তোমার দেখো 30% from the primary motor cortex, এবং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 30% from the primary motor cortex, ঠিক আছে? তোমার যখন ব্রডম্যান এরিয়া যখন ডিসকাশন করা হয়েছে তখন আমরা জেনেছি যে প্রাইমারি মোটর কর্টেক্স কোন এরিয়াটা, তাই না? এবং 30% of the cell body of the corticus spinal tract remains in the primary motor cortex, ঠিক আছে? এবং those arises from the bed cell. বেড সেলটা নিয়ে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, বেড সেলটা নিয়ে তোমরা একটু গাইডন বা জ্ঞান একটু দেখে নিও বা তোমার ইন্টারনেটে গিয়ে দেখতে পারো। এবং বেড সেলের একটা যেটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে দিস ইজ দ্য লার্জেস্ট সেল, দিস ইজ দ্য লার্জেস্ট অর দিস ইজ দ্য জায়ান্ট পিরামিডাল সেল বলতে পারো, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্য লার্জেস্ট সেল, বেড সেল, ঠিক আছে? তাহলে 30% অ্যারাইজিং ফ্রম দ্য জায়ান্ট পিরামিডাল সেল ফর ব্রেস্ট সেল, আর 30% ফ্রম দ্য প্রি মোটর অ্যান্ড সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। আমি তোমার আবার বলেছি তোমরা সব যখন অ্যানাটমি পড়েছো, যখন তোমার অ্যানাটমি পড়েছো তখন তোমরা কিন্তু এগুলো কিন্তু তোমরা জেনেছো বা পড়েছো, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? দেখো সেন্ট্রাল যে জাইরাস আছে, সেন্ট্রাল জাইরাসের সামনে যে অংশটুকু সেটাকে বলা হয় সামনে অংশটুকু হচ্ছে মোটর এরিয়া ইউজুয়ালি, তাই না? তাহলে এর মধ্যে ফার্স্ট ইনিশিয়াল বলতো প্রাইমারি মোটর কর্টেক্স, তারপর সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, তারপর হচ্ছে গিয়ে প্রি মোটর এরিয়া। দেখো এই ছবিটা দেখো, ছবিতে সুন্দর করে আপনি দিয়ে দিয়েছে, দেখো এখানে আসতে হচ্ছে প্রাইমারি মোটর কর্টেক্স, তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি এরিয়া, তারপর হচ্ছে প্রি মোটর এরিয়া। এই পুরো যে পোর্শন এখান থেকে কিন্তু তোমার 30% যে আসলো হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া থেকে, আর 30% হচ্ছে প্রি মোটর অ্যান্ড সাপ্লিমেন্টারি মোটর এরিয়া। দেখতে পাচ্ছো এই ছবিটা দেখো? আচ্ছা নেক্সট হচ্ছে যে আর হচ্ছে যে 40% দেখো, 40% ফ্রম দি সোমাটো সেন্সরি এরিয়া পোস্টেরিয়র টু দ্য সেন্ট্রাল সালকাস, ঠিক আছে? দেখো সেন্ট্রাল সালকাসের যে পোস্টেরিয়র যে এরিয়া, যেটাকে আমরা বলছি যে সোমাটো সেন্সরি, এখান থেকেও কিন্তু তোমার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে একটা মেজ ইম্পর্টেন্ট পার্সেন্টেজ এখান থেকেও আসবে। আর মানে শুধুমাত্র যে তোমার যে মোটর এরিয়া থেকে আসলো তা না, সোমাটো সেন্সরি এরিয়া থেকেও কিছু পোর্শন কিন্তু আসবে। এটা এটুকু তোমাদের খুব ভালো করে জানতে হবে যে অরিজিন, তাহলে 30% ফ্রম দ্য প্রাইমারি মোটর কর্টেক্স, 30% ফ্রম দ্য প্রি মোটর অ্যান্ড সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, আর 40% ফ্রম দ্য সোমাটো সেন্সরি, ঠিক আছে? ছবিটা দেখলে তোমাদের ইজি হবে, তাই না? তাহলে আমাদের কিন্তু অরিজিন কিন্তু হয়ে যাবে, তোমাদের কিন্তু এই কর্টিকাল স্পাইনাল ট্র্যাক কিন্তু ইন ডিটেইলস তোমাদের জিজ্ঞাসা করবে। ইভেন তোমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য জায়ান্ট পিরামিডাল সেল বা বেড সেল, কিন্তু বেড সেল দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো এটা খুব ভালো করে করতে হবে, ছবিটা আসতে পারে আরো ভালো। আচ্ছা নেক্সট স্লাইড যাবো।
আচ্ছা, এর পাশে কোর্স, ঠিক আছে, যেহেতু অরিজিন হয়ে গেল থাকা মোটর কর্টেক্স, তারপর হচ্ছে প্রিমোটর সোনার সেন্সরি নেট, যা ঘটে। তাহলে দেখো এই ছবিটা আগে দেখো, ছবি দেখে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জানোই, তোমার তুমি একটা বলে ফেলেছো যে মোটর কর্টেক্স থেকে এরপরে দেখো সে ফ্রম দা বোথ সাইড, রাইট হ্যান্ড সাইড এবং লেফট সাইড, হ্যান্ড সাইড থেকে দুই সাইড থেকে কিন্তু, হ্যাঁ দুই সাইড থেকে কিন্তু আসছে, দেখো এই নেমে যাচ্ছে, দেখো একদম দূর নেমে যাচ্ছে। কর্টেক্স থেকে অরিজিন হয়ে কিন্তু একদম দূর নিচের দিকে নেমে যাচ্ছে, এবং দে আর ডিসেন্ডিং লাইক এ বাঞ্চ বা বান্ডেল, তারা কিন্তু স্ক্যাটার হয়ে কিন্তু নামছে, তারা হচ্ছে সুশৃঙ্খল ভাবে কিন্তু ভায়া ট্র্যাক, হ্যাঁ ভায়া ট্র্যাক কিন্তু নেক্সট দিকে নেমে যাচ্ছে, খুব সুন্দর। দেখো এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে তারপর তারা কোথায় যাবে, দেখো ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা হচ্ছে যে অরিজিন হচ্ছে মোটর কর্টেক্স অফ সেরিব্রাম, তারপর সে কোথায় যাচ্ছে দেখো, এরপর পোস্টেরিয়র লিম্ব অফ দা ইন্টার ক্যাপসুল। দেখো আমরা ইন্টার ক্যাপসুল স্ট্রাকচার জানি, ইন্টার ক্যাপসুলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিম্ব থাকে, ঠিক না? দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লিম্ব এর মধ্যে পোস্টেরিয়র যে লিম্ব, পোস্টেরিয়র লিম্বে দিয়ে কিন্তু ইন্টার ক্যাপসুলের যে ট্র্যাক গুলো বা অ্যাটম গুলো নিচে নেমে যাচ্ছে, তারপরে সে কোথায় আসলো যে আপার ব্রেন স্টেম, ঠিক আছে, আচ্ছা এরপরে সে মিড ব্রেন এর নাম তো মিড ব্রেন এর কোন পোর্শন, মিড ব্রেন এর হচ্ছে ক্রাস সেরিব্রি, ক্রাস সেরিব্রি, এখানে ছবিটা ভালো দেওয়া নেই, মিড ব্রেন এর হচ্ছে ক্রাস সেরিব্রি, তারপর হচ্ছে মিড ব্রেন এর পর পন্স, পন্স এর পরে হচ্ছে যে নামার কারণে বা কর্টিকোস্পাইনাল ট্র্যাক অ্যান্টেরিয়র পোর্শন অফ দা মিডল দিয়ে নামার কারণে কিন্তু বাউন্ডিং, হ্যাঁ আমরা যখন পন্স যখন আমরা ল্যাটারাল সামনে পর্যন্ত আমরা একটু বালজিং করে আঁকি, এই যে বালজ পোর্শন কেন এখানে বালজ হলো, বিকজ হিয়ার দ্য পিরামিডাল ট্র্যাক রিমেইনস অর হিয়ার দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক রিমেইনস, এখানে এই পোর্শন দিয়ে কিন্তু কর্টিকোস্পাইনাল ট্র্যাক যাচ্ছে, যেহেতু এটা নিচে হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক, এবং এই জন্য মেডুলার অবলঙ্গারের সামনে একটা বালজিং থাকে, এটাকে আমরা বলি কিন্তু পিরামিড, ঠিক আছে? তাহলে এই পিরামিডাল তোমার যেভাবে বলে পিরামিডাল ট্র্যাকের কারণে মেডুলার অবলঙ্গারের প্রশ্ন হতে পারে, নাম পিরামিড, অথবা মেডুলার অবলঙ্গারটার এই যে পিরামিডের ভিতর দিয়ে ট্র্যাক গুলো যায় বলে হয়তো বা এটা নাম পিরামিডাল ট্র্যাক, অথবা কর্টিকোস্পাইনাল ট্র্যাক অর পিরামিডাল ট্র্যাক। এখন দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ছবিটা দেখো, ছবিটা দেখো, তাহলে ফার্স্টে হচ্ছে যে মোটর কর্টেক্স, তারপর কর্পাস, পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, পিরামিডাল ট্র্যাক মানে পিরামিড দিয়ে তো ট্র্যাক অর্চিন্ন হয় পিরামিডাল সেলস থেকে, কোন পিরামিডের জন্য নামটা পিরামিডাল ট্র্যাক? এই যে এটাই হচ্ছে পিরামিডের জন্য, পিরামিড অফ দ্য মিডল অফ ল্যাঙ্গাটা, বুঝতে পারছো? রাবি বুঝতে পারছো কি বললাম? তুমি দেখো যে আমরা যে মিডল অফ ল্যাঙ্গাটা, হ্যাঁ সামনে একটা যখন তোমরা আর সবাই হতো আমার কোথায়
batch D. Pariha. আচ্ছা কিছু তো বুঝতে পারছো জানি এটা আসলে অনলাইনে ক্লাস নেওয়ার জিনিস না এটা হচ্ছে যে তোমাদের সামনে যে প্রশ্ন নিতে পারতাম আমিও ক্লাস নিয়ে মজা পেতাম সবচেয়ে ভালো হতো যদি সামনে যদি তোমার একটা জেমস ফাইনাল কোর্স থাকতো রিসার্চ থাকতো আরো ভালো আচ্ছা হতে পারে তাহলে হচ্ছে যে আমরা এ পর্যন্ত আসলাম যে পিরামিডস অফ দ্য মেডুলা অবলাঙ্গা এখানে এসে একটা ঘটনা ঘটে এটা হচ্ছে যে এই ফাইবার গুলো বিকাশেট করে বা এই ফাইবার গুলো ক্রস করে দেয় হ্যাঁ ক্রস করে দেখো এখানে সংক্ষিপ্ত ভাবে দিয়েছে যে 75% অফ দ্য ফাইবার ডিকাসেট করে পিরামিড দিয়ে যে পডিয়াস স্পাইনাল ট্র্যাক নেমে যাচ্ছিল এর 75% ফাইবার গুলো ক্রস করে যাচ্ছে বা ডিকাসেট করে যাচ্ছে আর 25% যে ফাইবার ডাউন ডিকাসেট তারা যে সাইডে ছিল ওই সাইডেই রয়ে যাচ্ছে যেহেতু মেডুলা অবলঙ্গাটার পরে কিন্তু স্পাইনাল কর্ড শুরু হয়ে যাচ্ছে জাস্ট মেডুলা অবলঙ্গাটা শেষ হচ্ছে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে ঠিক এই জায়গাটাই কিন্তু ফাইবার গুলো ডিকাসেশন করছে এই পোর্শনে কিন্তু ফাইবার গুলো ডিকাসেশন করছে ঠিক আছে তাহলে হচ্ছে 75% ফাইবার যে ক্রস করছে বা ডিকাসেট করছে তারা হচ্ছে স্পাইনাল ল্যাটারাল পোর্শনে চলে যাচ্ছে তাদের নাম হচ্ছে ল্যাটারাল স্পাইনাল মানে ল্যাটারাল কোডিয়াল স্পাইনাল ট্র্যাক বা ল্যাটারাল পিরামিডাল ট্র্যাক আর হচ্ছে বাদ বাকি 25% ফাইবার তারা কিন্তু ডিকাসেট করছে না বা ক্রস করছে না কিন্তু তারা যেহেতু ক্রস করছে না তারা সরাসরি নিচে নেমে যাচ্ছে যখন তারা স্ট্রেট ফরওয়ার্ড নিচে নেমে যাচ্ছে তাদের নাম হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকাল স্পাইনাল ট্র্যাক তারা অ্যান্টেরিয়রলি ছিল তারা কার অ্যান্টেরিয়র ছিল মেডুলার তারা অ্যান্টেরিয়র ছিল তারা যেহেতু ক্রস করছে তারা অ্যান্টেরিয়রলি তারা নিচে নেমে যাচ্ছে এবং 25% পাবে তাদের নাম হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকাল স্পাইনাল ট্র্যাক ঠিক আছে তাহলে আমার মেইন হচ্ছে আমরা যখন আমরা ক্লাসিফিকেশন করেছিলাম ল্যাটারাল কর্টিকাল স্পাইনাল ট্র্যাক আর হচ্ছে অ্যান্টেরিয়র দেখো পিরামিডাল সেলস একদম উপর থেকে দেখো পিরামিডাল সেলস ঠিক আছে পিরামিডাল সেলস যে সেল বডি তারপরে হচ্ছে যে এটা স্টার্ট ফ্রম দ্য মোটর কর্টেক্স তারপর সে ইন্ট্রা ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে নেমে যাচ্ছে তারপরে নামতে নামতে ওকে সেরেব্রাল পেটাঙ্কল তারপরে হচ্ছে পন্স মেডুলার পিরামিড আর এরপর দেখো যে স্পাইনাল কর্ডের শুরু জাস্ট সে সোজা নেমে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে তার নাম কি হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকাল স্পাইনাল ট্র্যাক এখানে একটা মজার জিনিস দেখো যে তাদের পেইজ কি তাদের সাথে কাদের পরে সিনাপস হচ্ছে দেখো যে ল্যাটারাল কর্টিকাল স্পাইনাল ট্র্যাক ছিল তার সাথে দেখো একটা নিউরনের দেখো একটা সিনাপস হচ্ছে দেখতে পাচ্ছ তো সেই নিউরনের সিনাপস হয়ে সে স্কেলেটাল মাসলকে সাপোর্ট দিচ্ছে দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো তোমার ছবির রাইট হ্যান্ড সাইডে দেখো যে ফাইবার গুলো ল্যাটারাল কর্টিকাল স্পাইনাল ট্র্যাক থেকে নিচে নেমে যাচ্ছিল তারা কিন্তু আরেকটা নিউরনের সাথে তাদের সিনাপস হলো এবং সে রাইট সাইডে স্কেল মাস্ক সাপ্লাই দিচ্ছে এটা একটা ঘটনা ঘটে আবার আরেকটা ঘটনা কি ঘটে দেখো যে অ্যান্টেরিয়র কর্টিকাল স্পাইনাল ট্র্যাক্ট হয়ে নিচে নেমে সে কি করলো সে দেখো সে কি করলো সে কিন্তু আবার এখানে সে কিন্তু ডিকাসেশন করলো ডিকাসেশন করে কিন্তু সে আরেকটা আমি নিউরনের সাথে সে সিনাপস করলো আচ্ছা আগে ছবিটা যাও
3, 4, 5,
হ্যাঁ, যেহেতু এগুলো এগুলো অরিজিন হচ্ছে সার্ভাইকাল সেগমেন্ট থেকে, ঠিক না? এগুলো অরিজিন হচ্ছে সার্ভাইকাল সেগমেন্ট। আচ্ছা, ফেনিক নার্ভ কি, এটা কি তোমার কি ধরনের মোটর নার্ভ, এটা কি ভলেন্টারি না ইনভলেন্টারি? ফেনিক নার্ভে মানে দুইটাই আছে, ভলেন্টারি পার্ট আছে, ইনভলেন্টারি পার্ট আছে। ভলেন্টারি পার্ট আছে, ইনভলেন্টারি পার্ট। কিন্তু হচ্ছে যে আমি ইচ্ছা ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে করতে পারি, অনেক কিছু ভাবে করতে পারি, কিন্তু মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? এখন কথা হচ্ছে যে যখন তোমরা স্পাইনাল কর্ড, তোমার যখন ক্রস সেকশন দেখবে, ঠিক আছে, তখন তোমরা দেখবে যে সিম্প্যাথেটিক যে তোমার আউটফ্লো সেটা হচ্ছে সার্ভাইকেল এবং স্যাক্রাল, ঠিক না? সার্ভাইকেল এবং স্যাক্রাল এখান থেকে সিম্প্যাথেটিক আমি বলছি যে সার্ভাইকেল থ্রি ফোর ফাইভ, তাহলে এগুলো হচ্ছে তোমার লোয়ার মোটর, কারণ কি এগুলো সার্ভাইকেল থ্রি, সার্ভাইকেল ফোর, সার্ভাইকেল ফাইভ সেগমেন্ট থেকে এই ফেনিক নার্ভের উদ্বারগুলো আসছে। তাহলে যদি আমি এগুলোকে বলি হচ্ছে লোয়ার মোটর নিউরন, তাহলে এগুলো একটা আপার মোটর নিউরন আছে। সেই আপার মোটর নিউরন গুলো কি, সেগুলো হচ্ছে পিরামিডাল ট্র্যাক বা কোয়াড্রাটাল স্পাইনাল ট্র্যাক বা পিরামিডাল সেল। সব যত লোয়ার মোটর নিউরন সবগুলোই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাহলে আপার মোটর পিরামিডাল ট্র্যাক। আমি বলতে চাচ্ছি মোটর যে নিউট্রাল মোটর সিস্টেমের কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে তুমি যে কোশ্চেনটা করেছিলে যে এই কোন কারণে যদি সিঙ্গেল ফেনিক নার্ভ যদি এফেক্টেড হয় হতেই পারে, লাইক একটা পার্সনের যদি তোমার কার্সিনোমা হয়, একটা পার্সনের যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা হয়, তাহলে কিন্তু তার লেফট ফেনিক নার্ভ একটু ইজিলি এফেক্টেড হতে পারে, তাই না? যদি এফেক্টেড হয়ও তাহলে তার রেসপিরেশন তো থেমে থাকবে, তাই না? কিন্তু যে আদার যে তোমার যে মাসল আছে, যেমন এক্সটার্নাল, ইন্টারকোস্টাল, ইন্টার এক্সট্রাকোস্টাল, এগুলি কিন্তু বাইল্যাটারাল না, কিন্তু রাইট সাইড এর সাথে কিন্তু রাইট সাইড এর থোরাসিক নার্ভ, লেফট সাইড এর সাথে লেফট সাইড এর থোরাসিক নার্ভ, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে? আমি আগাতে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্লাইডটা যাও। এর আগে একটা স্লাইড, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ফার্স্ট অর্ডার নিউরন, হোয়াট ইজ সেকেন্ড অর্ডার নিউরন, তাই না? বা হোয়াট ইজ আপার মোটর, হ্যাঁ এই কোশ্চেন আসবে, হোয়াট ইজ আপার মোটর নিউরন, হোয়াট ইজ লং মোটর নিউরন। আচ্ছা, আমাকে যে কোনো একজন বলো যে তোমাদের কি আইডিয়া, ফারিয়া তুমি বলো যে আপার মোটর নিউরন বলতে কি বুঝে লোয়ার মোটর নিউরন বলতে, এই ছবি দেখে বলো না। হ্যালো, তুমি বলো যে আপার মোটর নিউরন বলতে কি বুঝে আর লোয়ার মোটর নিউরন বলতে কি বুঝে। হ্যালো, আপার মোটর নিউরন হচ্ছে মানে উপরে যে নিউরন গুলো কাজ করে, মোটর নিউরন গুলা মানে কাজ করে, উপরে নিউরন হচ্ছে আপার মোটর নিউরন, নিচে নিউরন হচ্ছে লোয়ার মোটর নিউরন, এটা বুঝতে পারছো? স্যার, মোটর নিউরন এক্সট্রা পিরামিডাল সিস্টেম আছে, এই থেকে আপারের দিকে যেটা বুঝিনি, আবার বলো। নিউরন অফ পিরামিডাল এন্ড এক্সট্রা পিরামিডাল সিস্টেম ইজ ফর আপার মোটর নিউরন,
So mainly হচ্ছে exon গুলাস হলো cerebral cortex আর brain stem থেকে ওখানে nucleus থেকে যে exon গুলাস ওগুলো form করে হলো upper motor neuron আর lower motor হলো গিয়ে spinal cord আর cranial nerve spinal nerve আর cranial nerve মানে ঠিক আছে আর কিছু বলতে চাচ্ছো স্যার আপার মোটর নিউরন মেবি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড আর লোয়ারটা মেবি স্যার পেরিফেরাল স্যার লোয়ার মোটর নিউরনগুলো ডিরেক্টলি নিউরনগুলো জাংশনে হচ্ছে আপার মোটর নিউরন মোটামুটি একটা মেয়ে যে বললে যে তুমি আনসারটা বাদে মোটামুটি সবার আনসারই নেওয়া যাবে আচ্ছা আমি সহজভাবে বুঝে দিই আপার মতন নিউরন হচ্ছে যে পিরামিডাল সেল আপার মোটর নিউরন এক্সন আছে মানে হচ্ছে পিরামিডাল সেলস এন্ড ইটস এক্সনস বা পিরামিডাল সেলস বা পিরামিডাল সেল বা কর্টিকাল স্পাইনাল ট্র্যাক্ট এটাই হচ্ছে আপার মোটর নিউরন ঠিক আছে বাস এক্সন পেশি আর তুমি বলতে ছেলে বলতেছিল যে এক্সট্রা পিরামিডাল যে ট্র্যাক্ট তাই না এক্সট্রা পিরামিডাল যে ট্র্যাক্ট গুলোকেও আপার মোটর নিউরন বলতে আমি তো বলতে চাচ্ছি না কারণ হচ্ছে তুমি যদি বলতে চাও তাহলে তোমার একটু ঝামেলায় পড়ে যাবে ঠিক আছে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে তুমি এটা মাথায় রেখে যাও কিন্তু বলা যাবে না সিম্পলি হচ্ছে যে পিরামিডাল সেলস এন্ড ইটস এক্সনস আর ফর আপার মোটর বাস আপার মোটর নিয়ম হচ্ছে একজন এটা কি পিরামিডাল সেল ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই পিরামিডাল সেল থেকে যে একজন গুলো বের হয় সে কার সাথে সে সিনাপস করে এটা হচ্ছে কথা লাইক হচ্ছে যে সে যদি ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস এর সাথে যদি সিনাপস করে তাহলে হচ্ছে যে ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস এন্ড ইটস একজন সবচেয়ে মতো দিল ওকে এখন এই পিরামিডাল সেল যদি আরো ক্যানেল নার্ভ নামি ক্যানেল নার্ভ সাথে সিনাপস করতে চাচ্ছি না আমি আর্মের মুভমেন্টকে কন্ট্রোল করতে চাচ্ছি বা লোয়ার লিম্বের মুভমেন্ট কন্ট্রোল করতে চাচ্ছি তাহলে সে আরো নিচে নামবে পিরামিডাল সেল হলো পিরামিডাল নিচে নেমে তখন সে অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড সাথে সে সিনাপস করবে তখন অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড এন্ড ইটস এক্সন হবে লোয়ার মোটর নিউরন ইজ ইট ক্লিয়ার কি কথা শোনা যাচ্ছে কি বুঝলে এখন তুমি বলো তো আমার এই কথা একটু বুঝিয়ে বলো আমার কথা আমাকে বুঝিয়ে বলো যে তাহলে নোয়া মোটো নিউরন কি আপনার মতো নিউরন রাফিদ আমার কথা শোনা যাচ্ছে আপনার মতো নিয়ন হচ্ছে যে পিরামিডাল সেল থেকে পিরামিডাল এক্সন হচ্ছে আপনার মতো নিয়ন পেনশন হর্নের সাইড আমি আগে এসব নিয়ন আর পেনশন হর্নের সাইন হচ্ছে পরে যেটা স্পাইনাল নার্ভ মোটর নিয়ন হচ্ছে হচ্ছে লোয়ার মোটর নিয়ন আর রাইটার হচ্ছে লোয়ার মোটর নিয়ন পেনিয়াল ভেরি গুড ক্যানিয়াল নার্ভের যে মোটর নিউরন গুলো হচ্ছে
এগুলো তোমরা জাস্ট একটা করে ফাংশন মনে রাখবে, দিস ইজ এনাফ, ঠিক আছে? এগুলো তোমার কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের ফাংশন বললে চলবে না, এগুলো তোমার জাস্ট মনে রাখবে কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের কাজ হচ্ছে মেইন কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের, আদার যে ট্র্যাক গুলো আছে টিকটো স্পাইনাল, রুটো স্পাইনাল, এডিকো স্পাইনাল, জাস্ট কর্টিক স্পাইনাল ট্র্যাক্টের। আচ্ছা নেক্সট স্টেপ, আমি তোমাদেরকে ইচ্ছা করি অল্পটুকু নিচে আগে পাঁচ দিব, আগামীকাল আগামীকাল করবে নাকি বৃহস্পতিবার করবে? তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউরোলজি নিয়ে একটা কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে নিউরোলজি এত ভাস্ট যে তুমি যদি মনে করো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সব শিখে ফেলবো তাহলে কিছুই শিখতে পারবে না, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে তুমি শিখবে হচ্ছে কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তুমি শিখবে হচ্ছে কর্টিক স্পাইনাল ট্র্যাক্ট, এটাই হচ্ছে তোমার লার্নিং এবং তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করা হবে। এরপরে তুমি যত আস্তে 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 তুমি যত শিখতে যাবে তারপর তুমি আস্তে আস্তে আদার ট্র্যাক গুলো রেটিকুলার লুপ টেকটো এগুলো তুমি আস্তে আস্তে শিখবে, কিন্তু তুমি যদি কর্টিক স্পাইনাল ট্র্যাক ইম্পর্টেন্স না দাও, বাকিগুলো কি ইম্পর্টেন্স দিয়ে করতে যাও, তোমার আলটিমেটলি কোনো কিছুই করা হবে না এবং তোমাকে ওখান থেকে কোশ্চেনও করা হবে, ঠিক আছে? একটা করে ফাংশন মনে রাখবে, বাদ বাকি ট্র্যাক গুলো আছে কোথায় শুরু হয় কোথায় শেষ হয় তোমার ধরে দিয়েছি, রুটো স্পাইনাল ট্র্যাক, রেড স্পাইনাল ট্র্যাক, টেকটো স্পাইনাল ট্র্যাক, মিড ব্রেন থেকে স্পাইনাল টু স্পাইনাল করে গিয়ে শেষ হয়, ঠিক আছে? কিন্তু তোমাদের মেইন যেটা এই যে আপনি যেটা দেখে ফেলো যে সামারি, এই সামারিটা তুমি তোমরা দেখে নিও, কিন্তু এটাকে আত্মস্থ করার কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট কর্টিক স্পাইনাল ট্র্যাক আমি যেটুকু বলেছি দিস ইজ এনাফ, হ্যাঁ? তোমরা এটা ছবি আঁকা শিখবে কর্টিক স্পাইনাল ট্র্যাকটা যে কোনো একটা জায়গা থেকে, কর্টিক স্পাইনাল ট্র্যাকটা তোমাদের যে অ্যানাটমির যে তোমরা বইটা করো, হ্যাঁ, ওখানে খুব ভালো আছে কর্টিক স্পাইনাল ট্র্যাকটা ছবিটা একটা করে যা সিম্পল ওয়েতে একটা ছবি আঁকা শিখে গেছে, কর্টিক স্পাইনাল ট্র্যাকটা তোমরা শুরু কর্টেক্স শুরু হলো একটা ফাইবার নিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাবে, তারপরে আবার তোমার যেটা অ্যান্টিকোটোমার ট্র্যাক ছিল সে আবার বিকাশ করে তার মানে হচ্ছে একটা পেশেন্টের যদি স্ট্রোক হয় বা প্যারালাইসিস হয়ে যদি কারো তোমার লেফট সাইড যদি উইক হয়ে যায়, লেফট সাইড যদি প্যারালাইসিস হয়ে যায়, তোমরা খুব সহজ ভাবে করার চেষ্টা করবে, কঠিন মোটেও করবে না, আর ফিজিওলজি তুমি যেখানে মুখস্থ করা শুরু করবে ওখানে তোমার ফিজিওলজি প্রথমিত হবে, বুঝতে পেরেছো? রাফিল, যদি আজকে যদি একটা না বুঝতে সমস্যা নেই তার মানে বুঝবো এটা তোমার লেভেল না, তুমি সেটা আরো পাঁচ বছর পরে গিয়ে বুঝবে, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু তোমার লেভেলে ফার্স্ট ইয়ারে কি কি জিনিস বুঝতে হবে সেটা আমি বলে দিচ্ছি, মানে এখানে তোমার বুঝতে হবে ডিসেন্ডিং ট্র্যাক, ঠিক আছে? বাস এটাই হচ্ছে মেইন জিনিস, আপার মোটর নিউরন কি জিনিস, লোয়ার মোটর নিউরন কি জিনিস সেটা বুঝতে হবে,
হ্যাঁ ফার্স্টটা নিউরন সেকেন্ডটা নিউরন কি বুঝতে হবে এগুলো বুঝতে হবে ঠিক আছে তাহলে সবাই পার্সেন্টেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম